করছেন ভুয়া নির্বাচন করে পার পেয়ে যাবেন, পার পাবেন না। এইবার বাংলাদেশ না, এবার আন্তর্জাতিক বিশ্ব আপনাদেরকে ধরতেছে। প্রধানমন্ত্রী আগেই বলেছেন মার্চে নাকি বিএনপি দুর্ভিক্ষ ডাইকে আনতেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বাংলাদেশকে একটা ব্যর্থ পঙ্গু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। একজন মহিলা বলেছেন, লক্ষ্মীপুরের ছাত্র দলের নেতার স্ত্রী, তার হাজবেন্ড মারা গিয়েছে, তার দুই থেকে চার দিনের মধ্যে তার নামে দুইটা মার্ডার কেস দিল এবং তার হাজবেন্ডকে ১৬টা গুলি করেছে। এই গুলি যারা করেছেন, আপনারা যদি বেঁচে থাকেন আর এই প্রজন্ম যদি বেঁচে থাকে, এই গুলির জবাব আপনাদেরকে দিতে হবে। সেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আপনাদেরকে রক্ষা করতে আসবে না। কাজেই যারা যা কিছু করছেন হিসাব কিতাব করে করবেন, হিসাব সময় মতো করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আঞ্চলিক বাচ্চাটা কথা হলে কুত্তার লাস কখনো সোজা হয় না। এই পাঁচাটা কুকুররা যারা ঝুঁটা খেয়ে অভ্যস্ত, এরা তো সুবিধার জন্য রাজনীতি করছে, এদের কোনো জনমানুষ কেন্দ্রিক রাজনীতি আছে? এই ফ্রান্সিস সরকারের সাথে তার সঙ্গী হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা শাহবাগে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে মায়ের ডাক, তা তো গণভবনে যাওয়ার জন্য শাহবাগে জড়ো হয় নাই, তা তো সরকার পতনের জন্য শাহবাগে জড়ো হয় নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য শাহবাগে জড়ো হয় নাই। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুক্তভোগীর স্বজনরা কিছু কথা বলতে চেয়েছে, তারা যে অবিচারের শিকার হচ্ছে সেটা ন্যায় বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছে, সেটিও পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে। আজকে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা তার নিজের প্রয়োজনে বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ডেড স্কোয়াডে পরিণত করেছে। আজকে র‍্যাব নিয়ে যখন ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা গণমাধ্যমে নিউজ হয়, র‍্যাবকে ডেড স্কোয়াড হিসেবে ব্যবহার উল্লেখ করা হয়। কিছুদিন আগেই আমেরিকার যে কান্ট্রি ওয়াইড মানবাধিকার রিপোর্ট, কাউন্টার টেরোরিজম রিপোর্ট, সেখানে দেখেছেন র‍্যাবের পরে আমাদের যে জঙ্গি দমন সহ বিশেষ ইউনিট সোয়াটকে তারা বলেছে কোনো ধরনের প্রশিক্ষণ দিবে না। কেন? ১০ই ডিসেম্বর এই বাকশালি মসনদকে রক্ষা করার জন্য বিএনপির অফিসে এই সোয়াট সদস্যরা এই ঢাকা মহানগরের কতিপয় দুর্বৃত্ত পুলিশ অফিসারকে নিয়ে সেদিন বিএনপির অফিসে বোমা নিয়ে বোমা উদ্ধারের নাটক করেছিল। আজকে বিদেশি নেতাদের কাছে পরিষ্কার সরকার নাটক করাচ্ছে, তাই আজকে কপাল পুড়েছে তাদের, সোয়াটকে আর কোনো ট্রেনিং তারা দিবে না। একই সাথে তারা বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা কোনো ইকোনমিক টেকনিক্যাল কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স সহযোগিতা তারা করবে না। কেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানবাধিকার লঙ্ঘন, নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে, এটা আমরা বলছি না আমেরিকা বলছে, আর আমেরিকার কথা সারা বিশ্ব দেখছে। যে আজকে আমেরিকার উপর একটা প্রতিবেদন তৈরি করেছে, আমার প্রশ্ন আজকে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আজকে 2.5 লক্ষ পুলিশ সদস্যের বেতন দেওয়া হয়, র্যাবের বেতন দেওয়া হয়, সামরিক বাহিনীর বেতন দেওয়া হয়, বিচার বিভাগের বিচারকদের বেতন দেওয়া হয়, কেন আজকে আপনারা এই বাকশালের গোলামি করছেন? আমি একটা বক্তব্য বলেছিলাম, চট্টগ্রাম থেকে প্রতিবাদের জুতা ছোড়া শুরু হয়েছে, করবেন আদালত অবমাননার জন্য ডাকবেন, ডাকেন এই দুনিয়ার এই বাইরের কারাগারের চেয়ে প্রয়োজনে এই জলখানার কারাগারে মরবো, কিন্তু এই প্রতিবাদের বিরুদ্ধে এবং এই প্রতিবাদের দোষকদের বিরুদ্ধে আমরা কথা বলেই যাবো, আমরা প্রতিবাদ করেই যাব। আজকে বিচারকরা এই প্রতিবাদের দোষর হচ্ছে না, বাকশালের দোষর হচ্ছে না, পুলিশ হচ্ছে, বিচারক হচ্ছে, তবে কথা পরিষ্কার, গুটি কয়েক সদস্যরা, এই বিচারক বলেন, পুলিশ বলেন, অমুক অফিসার বলেন, গুটি কয়েক দুর্বৃত্ত টাকা বানিয়েছে, পয়সা বানিয়েছে, ৭,০০০ টাকার পুলিশ অফিসারের ঢাকায় কিভাবে ২ কোটি টাকার ফ্ল্যাট তৈরি হয় আমি জানতে চাই, ৯০,০০০ টাকা ১ লক্ষ টাকা বেতনের সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে আজকে গুলশান বনানীতে ধানমন্ডিতে বাড়ি দ্বারা আজকে ফ্ল্যাট করে, তাদের ছেলে মেয়ে কিভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, দেশের বাইরে পড়ায়, আমি জানতে চাই। আজকে সেই গ্যাং অফ মানে রবার, একটা ডাকাতের দল, একটা লুটের দল জনগণের উপরে ইট পাথরের মতো চেপে বসে আজকে
ভিন্ন মতের কণ্ঠ দমন করে নির্যাতন নিপীড়ন করে আজকে রাষ্ট্র চালাচ্ছে। আর আমরা যারা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানবাধিকারের জন্য কথা বলছি, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিচ্ছে। একজন মহিলা বলেছেন, লক্ষ্মীপুরের ছাত্র দলের নেতার স্ত্রী, তার হাজবেন্ড মারা গিয়েছে, তার দুই থেকে চার দিনের মধ্যে তার নামে দুইটা মার্ডার কেস ছিল এবং তার হাজবেন্ডকে ১৬টা গুলি করেছে। এই গুলি যারা করেছেন, আপনারা যদি বেঁচে থাকেন আর এই প্রজন্ম যদি বেঁচে থাকে, এই গুলির জবাব তাদেরকে দিতে হবে। সেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আপনাদেরকে রক্ষা করতে আসবেন না। কাজেই যারা যা কিছু করছেন হিসাব কিতাব করে করবেন, হিসাব সময় মতো করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। তবে কথা পরিষ্কার, আমরা আপনাদের মতো এত লগ্ন হব না। প্রত্যেকটি ঘটনা গুম খুন মিথ্যা মামলা দেওয়া বিচারের বিচার হবে আইনগত প্রক্রিয়ায়, বিচারের মাধ্যমে। আর আজকে যারা বিচারের নামে পড়াশোনা করছেন তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে। আজকে আমরা শুনতে পাই জজ কোর্টে নাকি যারা জজ, জেলা জজ হিসেবে মহানগরে আসে, দায়রা জজ, ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা আছে, তাদেরকে নাকি বন্ড সই দিতে হয় যে আইন মন্ত্রণালয় কিংবা সরকার যেভাবে করবে তার বাইরে তারা কিছু করতে পারবে না। অর্থাৎ রাজনৈতিক মামলায়, এই যে একই মামলায় ফাটপাট, বেইমান, প্রতারক, নেমখারাম, মোনাফেক শাহজাহান ওমর জামিন পায়, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু, মাহমুদরা জামিন পায় না। আর ওই ফাটপাট বেইমান গণভবনে গিয়ে নৌকা উঠেছে, এর চেয়ে নগ্ন উদাহরণ শেখ হাসিনার কি দেখাবে জনগণকে এটা দেখাচ্ছে। আমাদের ভাই বলেছেন নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন দলকে, বিএনপির অনেক নেতাকে, কিন্তু বলেন টাকা পয়সা এমপি মন্ত্রী হওয়াটাই কি জীবনের সার্থকতা? আজকে জাতীয় পার্টি বলেন এই যে ২৬টা ২৮টা ২০টা প্রত্যেকটা সংসদের এমপি হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বললাম ২৬ কর্মীদের নাই ঢাকা শহর সারা বাংলাদেশে। তাই রাজনৈতিক দল, দামি প্রার্থী, দামি নির্বাচন, দামি রাজনৈতিক দল। জাতীয় পার্টি এরশাদ সাহেব, জি এম কাদের সাহেব দিল্লিতে গিয়েছিলেন, তখন এসে বুকে আপনার কি বলে সুপার গুলো মেরেছিলেন, কোনো কথা বলবেন না কারণ গুরুরা যেভাবে নির্দেশনা দিয়েছে তার বাইরে কিছু বলা যাবে না। সে সময় বলেছিল তোমাদেরকে বিরোধী দল বানানো হবে, সংসদে তোমাদের ৮০টা সিট থাকবে। এখন নানান ধরনের নাটক করেছে, আমেরিকা সব পশ্চিমের একটু খাতির করেছে, গা পোষাই দিয়েছে, ভেবেছিল খুব জাতে উঠে গেছে। যখন ভালো ভালো কিছু কথা বলেছিল আমরা ভেবেছিলাম ভালো হয়েছে, কিন্তু আঞ্চলিক ভাষাটা কথা হলে কুত্তার লাশ কখনো সোজা হয় না। এই পাঁচটা কুকুররা যারা ঝুঁটা খেয়ে অভ্যস্ত, এরা তো সুবিধার জন্য রাজনীতি করছে, ওদের কোনো ভালো মানুষ কেন্দ্রিক রাজনীতি আছে? নির্বাচনে গিয়েছে আবার এখন আসন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এখানকার যে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, তারা বসে ঠিক করে দিচ্ছে না জাতীয় পার্টিকে ৩৮টা দিতে হবে, ৩৮ আসনের সমঝোতা হয়েছে। এখন কথা বলাটা খুব বিপজ্জনক, এই কথা বলে আমরা কতক্ষণ বাইরে থাকতে পারি, কতক্ষণ সুস্থ থাকতে পারি, সেটা একটা সন্দেহ। কারণ এটা তো পরিষ্কার আমাদের সামনে, আজকে এই দেশের গুম খুনের সাথে পার্শ্ববর্তী দেশের এজেন্সি জড়িত, বিএনপির সর্বোচ্চ ফোরাম স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উত্তরার বাসা থেকে র‍্যাব তুলে নিয়েছে, তাকে দিল্লিতে ফেলে দিয়েছে। আজকে দিল্লি যদি এই দেশের জনগণের বন্ধু হতো, বাংলাদেশের মানুষের বন্ধু হতো, এই বিষয়ে তো দিল্লি প্রতিক্রিয়া দেখাতো, একটা পার্টির সর্বোচ্চ নেতাকে কিভাবে ভারতের সীমান্তে ফেলে দেওয়া হলো। আজকে এই নির্বাচন আমরা বলেছি এটা দিল্লির নির্বাচন, এটা বাংলাদেশের নির্বাচন নয়, দিল্লির কথায় বাংলাদেশের নির্বাচন হবে না। আজকে বন্ধুগণ আপনারা যারা ভুক্তভোগী, ভুক্তভোগী আমরা সবাই, কাজে আমরা এই যে লড়াই যেটা বলেছেন শাহবাগ থেকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে, তারপর আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা মিছিল নিয়ে এই প্রেস ক্লাবে এসেছে, এই লড়াইটাই আমাদের চালিয়ে যেতে হবে। এর বাইরে কিছু নাই তো, কি করবো, চুপ করে বসে থাকবো? শেখ হাসিনা দামি প্রার্থী দিয়ে ভুয়া নির্বাচন করতে চাচ্ছে দিল্লির পরামর্শে, দিল্লি সরাসরি নেমেছে এখানে,
তাহলে আমরা তাই বলে কি স্বাধীনতা সর্বমুহূর্ত বিসর্জন দিয়ে ঘরে বসে থাকবো? আমরা সেটা থাকতে পারি না। কিন্তু আমাদের যে লড়াই দেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমাদের বিজয় অর্জন করতে হবে। সর্বশেষ দুটো কথা বলে শেষ করতে চাই, বিএনপি নেতৃবৃন্দ সহ অতিবিলম্ব সমস্ত রাজবন্দীদেরকে মুক্তি দিন। যে সমস্ত নেতা কর্মীদেরকে এখনো গুম করে রাখা হয়েছে সকলকে ফিরিয়ে দিতে হবে। আয়নাগরের সন্ধান আমাদের গোয়েন্দা সংস্থা আয়নাগর তৈরি করছে, সবাই জানেন। কাজে এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চান, জনগণ যদি আপনাদেরকে কিছুটা ক্ষমা করতে পারে। সময় পেরিয়ে গেলে কারো ক্ষমা হবে না। হামলা মামলা নির্যাতন করে 15 বছর ধরে আমাদের কণ্ঠ দমাতে পারেন নাই, জনগণকে ঘরে ঢুকাতে পারেন নাই। ভাবছেন ভুয়া নির্বাচন করে পার পেয়ে যাবেন, পার পাবেন না। এইবার বাংলাদেশটা, এবার আন্তর্জাতিক বিশ্ব আপনাদেরকে ধরতেছে। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, মার্চে নাকি বিএনপি দুর্ভিক্ষ ডাইকে আনতেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বাংলাদেশকে একটা ব্যর্থ পঙ্গু রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই দেশ বাঁচাতে, জনগণ বাঁচাতে লড়াইয়ের রাজপথে থাকতে হবে। লড়াইয়ের বিকল্প নাই। এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা আমাদের স্বজনদের ফিরিয়ে আনবো, ভোটাধিকার ফিরিয়ে আনবো, আমার সুস্থ নিরপেক্ষ নির্বাচন এই দেশে হবে। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে